বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন, নূর আলম সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আর দেখতেই পাচ্ছেন একটা লাক্সারিয়াস স্যানিটারি দোকানে, ফিনিশিং মালের দোকানে ঢুকেছি আমি। এটা হচ্ছে কোটো কোম্পানি, কোটো তো অনেক হাই কোয়ালিটি। আসলে মালের তো এগুলো এখন বর্তমান সবচেয়ে আধুনিক। আপনার মিরর, এটা হচ্ছে লাইট সিস্টেম, সবচেয়ে স্টাইলিশ আপনার মিরর গুলো, তারপরে হাই কমোড গুলো, সব প্রোডাক্টই এখানে একদম লেটেস্ট এবং হাই কোয়ালিটি। আপনার খুব সুন্দর করে ডেকোরেশন করা। তো আমি একটা লো প্যান এখান থেকে নিচ্ছি, তো ওই প্যানটা, এই যে বেসিংটা দেখছেন কত সুন্দর, হ্যাঙ্গিং বেসিং, টপ বেসিং, সব রকমেরই বেসিং আছে এখানে। শাওয়ার আছে, আপনার ওপেন শাওয়ার, কমোড আছে, টর্নেডো ফ্লাশ, জেট ফ্লাশ, বহু ভ্যারাইটিস সামানা এখানে আছে। একটা লো প্যান আমি নিছি, প্রায় 8,000 টাকা দাম নিয়েছে। তো বিশেষ করে লুকিং গ্লাসগুলো এবং বেসিং সেট, ক্যাবিনেট বেসিং সেট, এগুলো কিন্তু টোটাল একটা কমপ্লিট সেট। তো আপনি চাইলে কিন্তু সিঙ্গেল গ্লাসও নিতে পারেন। আমি কথা বলে দেখেছি, এখানে ম্যাচিং করে আপনি এই যে বেসিং গুলো খুব সুন্দর করে সাজিয়েছেন। আসলে প্রোডাক্টের তো অভাব নেই, তো এগুলো হচ্ছে একদম সর্বোচ্চ বর্তমান আমাদের দেশের জন্য হাই কোয়ালিটির। তো এখানে আমি যতটুকু পারছি টোটালটাই দেখানোর চেষ্টা করছি। আসলে একা ছিলাম, আমার ক্যামেরাম্যান সাথে ছিল না, তাই ক্লিয়ারলি দেখাইতে অতটা বুঝাইতে পারিনি। এই যে একবারে কমপ্লিট সেট সাজানো আছে, যে এটা গ্রাউন্ড বেসিং অর্থাৎ ডিপ বেসিং, একটা আছে টপ বেসিং, এর আগেরটা যেটা দেখছি এটা টপ বেসিং, এটা হচ্ছে ডিপ বেসিং, ক্যাবিনেট বেসিং। তো এইভাবে ওনারা এত সুন্দর করে ম্যাচিং করছেন, যে কেউ আইসা দেখে চয়েস করে সে নির্ধারণ করতে পারবে যে হ্যাঁ আমি এই টাইপের জিনিসগুলো লাগাব। আসলে কাজ খালি করলেই হবে না, আপনার সামানা চিনতে হবে, কোন প্রোডাক্টটা, কোন পাইপগুলো, কোন ফিটিংসগুলো দীর্ঘ টিকসই বা লং লাস্টিং হয়। কাজ তো সবাই করে, কিন্তু বাড়িওয়ালাকে অনেকেই বাড়িওয়ালার সাথে একটা কথা বাড়িওয়ালা বললে জি স্যার, জি স্যার, জি ভাই, জি ভাই, এইভাবে বলে যায়, কিন্তু আসলে তা উচিত না। বাড়িওয়ালাকে বোঝানো দরকার যে আসলে এই প্রোডাক্ট না, আপনি এই প্রোডাক্ট নেন, কারণ বিল্ডিং আপনি বারবার করবেন না। এই যে সিঙ্কগুলো কিন্তু সাজিয়ে রাখছে, বেসিংও স্যার সাজিয়ে রাখছে, তো আপনি কিন্তু বারবার নেবেন না, বিল্ডিং করবেন না, একবারেই করবেন। তো একবারেই করবেন যেহেতু, আপনি খসত হইলে একবারেই হোক, বারবার হওয়ার দরকার নেই। তো এই জন্য আমি দেখি, বা আমি বিভিন্ন জনে আমাকে ফোন দেয়, সেখান থেকে আমি বুঝি যে আসলে কাজের দক্ষতা এবং অভিজ্ঞতা, এগুলোকে কিন্তু কাজে লাগাইতে হবে। অভিজ্ঞতা নিয়ে আপনি বসে থেকে তো লাভ নেই। তো এগুলো আপনার কথায় বা মুখে বলে কিন্তু হবে না, এগুলো কাজে লাগাইতে হবে। আমি সব রকমের ভিডিও আপনাদেরকে দেখাই। এই যে আপনার সিপি জালি, আমরা সিপি জালি বলি বা 5 ইঞ্চি জালি বলি, চার কোনাটা আছে, গোলটা আছে, বিভিন্ন টাইপের আছে। আমরা আসলে কথা বড় না হইয়া কাজে বড় হই, সেটাই আমাদের, আমি অন্তপক্ষে সেটা ফলো করি। তো আমি সব সময় চাইবো যে দেখেন, মানে আমি মুগ্ধ হয়ে গেছি তাদের ফিটিংস ডেকোরেশন বা ফিটিংস এর কোয়ালিটি দেখে। তো আমি লোভ সামলাইতে পারিনি, ভিডিও করে আপনাদের জন্য রাখছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।